নমস্কার, সুশ্রুত টিভির হ্যালো ডক্টর অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের সাথে রয়েছেন সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডক্টর জয়দীপ মজুমদার। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তো এই বিষয় নিয়ে চলুন আমরা সরাসরি চলে যাই ডাক্তারের কাছে। তো স্যার, প্রথমে যে প্রশ্নটা করার আছে সেটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলতে কি বোঝায়? ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এই রোগটার ক্ষেত্রে দুটো শব্দ আমাদের প্রযোজ্য, একটা হচ্ছে ডায়াবেটিক, একটা হচ্ছে রেটিনোপ্যাথি। চলুন দেখা যাক ডায়াবেটিক ডিজিজটাতে কি হয় আর রেটিনোপ্যাথিতে কি হয়। প্রথমত ডায়াবেটিস আমরা সবাই জানি, রক্তে সুগারের পরিমাণ বা শর্করার পরিমাণ বেড়ে যায়, ঠিক আছে? তো এই শর্করার পরিমাণ বেড়ে যাওয়াতে আমাদের বডিতে কি কি ক্ষতি হয়? এই বডিতে প্রথমত নার্ভাস সিস্টেম, যে নার্ভ আছে আমাদের, সেই নার্ভগুলো ড্যামেজ হয়। আর দ্বিতীয়ত আমাদের যে রক্ত প্রবাহের জন্য শিরা উপশিরা আছে সেইগুলো ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে? তাহলে ডায়াবেটিস ডিজিজটার জন্য ধীরে ধীরে রক্ত এবং নার্ভ দুটোই ড্যামেজ হয়ে যায়। এবারে রেটিনোপ্যাথিতে কি হয়, আমাদের চোখের মধ্যে যে নার্ভের লেয়ারটা আছে, যার মধ্যে থেকে আমাদের যে চোখের যে দৃষ্টির যে ইম্পালসটা আমাদের ব্রেনে যায়, সেইটা হচ্ছে নার্ভের রেটিনাল লেয়ার। তো রেটিনোপ্যাথিতে কি হয়, এই ডায়াবেটিসের জন্য ওই রেটিনাল লেয়ারটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সেটাকে বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আচ্ছা, তো এই রেটিনোপ্যাথিটা ডায়াবেটিসের ঠিক কিভাবে রিলেটেড? হ্যাঁ, দেখো, ইয়েতে রেটিনার মধ্যে অনেকগুলো সরু সরু সূক্ষ্ম রক্ত শিরা আছে আর তার সাথে নার্ভও আছে। তো কি হয়, দীর্ঘদিন ডায়াবেটিস থাকতে থাকতে সুগার গিয়ে ওই শিরা উপশিরাগুলোকে ক্ষতিগ্রস্ত করে দেয়। তো শিরা, প্রত্যেকটা শিরার একটা দেয়াল আছে যার মধ্যে থেকে রক্ত পাস করে, কিন্তু সেই ওয়ালটা, যেটা মানে ব্লাড ভেসেলের ওয়াল বা দেয়ালটা, যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেক্ষেত্রে কি হয়, সেখান থেকে ধীরে ধীরে রক্ত লিক করতে থাকে। অনেক সময় ফ্লুইড, যেটাকে আমরা বলি জল, জমে যায় রেটিনাতে, সেই ফ্লুইড লিক করতে থাকে। লিক করে করে সেই শিরা থেকে আমাদের রেটিনার মধ্যে জমে যায়, তো সেক্ষেত্রে ভিশনটা একদম কমে যায়। তো এইটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথির মেইন বিষয়। ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কাদের মধ্যে থাকে? দেখুন, ডায়াবেটিক ডায়াবেটিস ডিজিজটা প্রথমত দুটো ভাগে হয়, টাইপ 1 হয়, টাইপ 2 হয়, ঠিক আছে? আমাদের বিভিন্ন ধরনের স্টাডিতে দেখা গেছে, বিভিন্ন পেশেন্টদের ক্ষেত্রে দেখা গেছে যে টাইপ 1 ডায়াবেটিস যাদের, তাদের ক্ষেত্রে ডায়াবেটিক রেটিনোপ্যাথিটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। টাইপ 1 ডায়াবেটিস মানে তো 20-30 বছরের মধ্যে ডায়াবেটিস রোগীটা সুগার বেড়ে যায় ব্লাডে, আর টাইপ 2 ক্ষেত্রে সেটা 40-50 বছরের মধ্যে হয়। তো দেখা গেছে টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে একদম খুব তাড়াতাড়ি 10 বছরের মধ্যে, 5-10 বছরের মধ্যেই ওদের রেটিনাটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো সেই দিক থেকে দেখা গেলে টাইপ 1 ডায়াবেটিস যারা আছেন, যাদের একদম প্রথম থেকেই সুগার ডায়াগনোসিস হওয়ার প্রথম দিন থেকেই ইনসুলিন নিতে হচ্ছে, তাদের টাইপ 1 ডায়াবেটিস মেনলি কম বয়সের যারা আছেন, তাদের ক্ষেত্রে রেটিনাটা খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের খুব তাড়াতাড়ি ওদেরকে চেক আপ করতে হয়। আর টাইপ 2 দেরও হয়, টাইপ 2 দের কখন হয়, যদি আমাদের ব্লাড সুগার লেভেলটা কন্ট্রোলে না থাকে, বেশি হাই লেভেলে থাকতে থাকতে দীর্ঘদিন ধীরে ধীরে যে রেটিনাটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো পার্টিকুলার কোনো সাইন বা সিমটমস কিছু আছে যেটা দিয়ে আর কি মানুষ বুঝতে পারে? হ্যাঁ, প্রথমত ডায়াবেটিক রেটিনোপ্যাথির যে আর্লি স্টেজ, সবচেয়ে মিনিমাল স্টেজ, সেই সময়তে পেশেন্ট কিছু বুঝতে পারবে না, তার কোনো সিমটমস বা কিছু অসুবিধা হবে না। কিন্তু দেখা যায় যত সময় যাচ্ছে তার চোখের ভিশনটা আস্তে আস্তে ঝাপসা হয়ে আসে, কমে আসে। এই জিনিসটাকে বলা হয় ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা স্টেজ। ম্যাকুলার ইডিমা মানে চোখের যে মেন পোর্শনটা ভিশনের জন্য দায়ী, ম্যাকুলা, সেখানে ইডিমা হয়। ইডিমা কথাটার মানে হচ্ছে জল জমে যাওয়া। তো সেই ডায়াবেটিক ম্যাকুলার ইডিমাটা হলে পেশেন্টের ভিশনটা কমে যায়। পেশেন্ট হঠাৎ করে কমপ্লেন করবে যে আমি দেখছিলাম আস্তে আস্তে গত 1 মাস বা 2 মাসে ঝাপসা হয়ে এলো ভিশনটা, কিন্তু সেক্ষেত্রে ক্যাটারাক না থাকলেও শুধু ওই ডায়াবেটিক ম্যাকুলার ইডিমার জন্য পেশেন্টের ভিশন কমে যায়। এটা হচ্ছে আর্লি স্টেজে। তাহলে আমাদের দেখা গেল প্রথম স্টেজ একদম যখন শুরু, সেই সময় পেশেন্টের কোনো কমপ্লেন থাকে না, পেশেন্টের নর্মাল দেখে। আর একটু যখন সুগারটা লেভেলটা যদি আরও বেশি থাকে, সেক্ষেত্রে পেশেন্টের হয় ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা বা চোখের সেন্টারটাতে জল জমে যায়, সেক্ষেত্রে পেশেন্ট বলে আমাদের ঝাপসা দেখা যাচ্ছে, ঠিক আছে? তখন ধরুন পেশেন্ট নেগলেক্ট করে দিল সেই স্টেজটাকে,
ঠিক আছে কোনো ব্যাপার না, সে চেক আপ করালো না কিছুদিন বাদে, সেক্ষেত্রে রেটিনাটা ব্লাড সাপ্লাইটা রক্ত প্রবাহটা একদম কমে যায়। ব্লাড সাপ্লাইটা একদম কমে গেলে সেক্ষেত্রে রেটিনা থেকে রক্তপাতের সম্ভাবনা থাকে, রেটিনাটা অনেক সময় নিচের জায়গা থেকে উঠে চলে আসে উপরে। তো এই স্টেজটা হচ্ছে সিভিয়ার স্টেজ। সেই সিভিয়ার স্টেজে পেশেন্টের ভিশন একদম কমে যায়, মানে একদম কমে গেলে ম্যাক্সিমাম 1 হাত কি 2 হাত দূরের জিনিস দেখতে পারে, তার থেকে দূরের জিনিস দেখতে পারে না। তো আমাদের ডায়াবেটিস রেটিনোপ্যাথির মেইন সিমটমটা হলো পেশেন্টের ভিশন লস, দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমে আসে। এই দীর্ঘদিন ধরে ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকার ফলে কোনো কমপ্লিকেশনস কিছু অ্যারাইজ করতে পারে, বা কি কি রিস্ক ফ্যাক্টর থাকতে পারে? দীর্ঘদিন ধরে ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকলে প্রথমত আপনারা জানেন যে ডায়াবেটিক রেটিনোপ্যাথির জন্য যে রেটিনার ক্ষতিটা হয় সেইটা আর পুনরায় আর ঠিক হয় না, একবার যা ক্ষতি হয়ে যায় ক্ষতি একদমই হয়ে যায়। সেক্ষেত্রে তো আর জল যদি জমে যায় সেক্ষেত্রে ভিশনটা কমে যায়, তারপরে নতুন নতুন অসুস্থ রক্ত শিরা গজাতে থাকে, যে অসুস্থ রক্ত শিরাগুলো থেকে পরবর্তীকালে ব্লিডিং এর চান্স থাকে, এবং সেই ব্লিডিংটা হয়ে গেলে পেশেন্টের ভিশন একদমই কমে যায়। তো ডায়াবেটিক রেটিনোপ্যাথি মানে কি তাহলে আমরা বলতে পারি চোখটা নষ্ট হয়ে যাওয়া? দেখো ডায়াবেটিক রেটিনোপ্যাথি একটা লং প্রসেস, ঠিক আছে? তো পেশেন্ট যদি কোনো ডায়াবেটিক পেশেন্ট, সে যদি প্রথম দিন থেকেই সচেতন হয় যে আমার চোখটা খুব রিস্কে আছে ডায়াবেটিসের জন্য, এবং তারা যদি নিজেদের চেক আপ করাতে থাকে প্রত্যেক পিরিয়ড অন্তর, ডাক্তার বুঝেরাম বলবেন 3 মাস বা 6 মাস বাদে বাদে গিয়ে গিয়ে চেক করাতে থাকেন, সেক্ষেত্রে ডায়াবেটিক রেটিনোপ্যাথি একদম মানে ট্রিটেবল স্টেজ সেটা। কিন্তু যদি কেউ নেগলেক্ট করে দেয়, ধরুন এমন স্টেজে পৌঁছে গেল যে রেটিনাটা যেটা আগে বললাম রেটিনাটা নিজের জায়গা থেকে উঠে চলে এলো, সেক্ষেত্রে আমাদের সার্জিক্যাল প্রসিডিওর যেতে হবে, সার্জারি ছাড়া কোনো প্রসেস থাকবে না, এবং সেক্ষেত্রে ভিশনটা সার্জারির পরেও অনেক সময় 100% একদম নতুন কন্ডিশনে যেরকম ভিশনটা ছিল সেই ভিশন কন্ডিশনে আসে না। অবভিয়াসলি কিছু যতটা একদম খারাপ হয়ে গেছিল তার থেকে কিছুটা বাড়ে, কাজকর্ম করার মতন, দিনের দৈনন্দিন কাজকর্ম করার মতন, ঘরের কাজ করার মতন ভিশনটা চলে আসে, কিন্তু যে ফ্রি ভিশন যেটা নর্মাল মানুষের ভিশন থাকে সেই জিনিসটা শত চেষ্টা করলেও আসে না। তো সেক্ষেত্রে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে যাওয়া মানেই যে আমাদের ভিশনটা একদম চলে গেল, অন্ধ হয়ে গেল, সেই ধারণাটা সম্পূর্ণ ভুল। যদি সঠিক সময় ট্রিটমেন্ট করা যায় এবং পেশেন্ট যদি সঠিকভাবে সুগারটা কন্ট্রোল করতে পারে, তো ডায়াবেটিক রেটিনোপ্যাথি খুব ভালোই কিওরেবল। এই ধরনের সমস্যার ক্ষেত্রে ঠিক কি ধরনের ট্রিটমেন্ট করা হয়ে থাকে? হ্যাঁ, এবারে ট্রিটমেন্টটা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট হয়। প্রথম স্টেজটা যেরকম বললাম, যে স্টেজে পেশেন্টের কোনো সিমটম নেই, পেশেন্ট ভালোই আছে, জাস্ট ডায়াবেটিক রেটিনোপ্যাথি মাইল্ড স্টেজে শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা কি করি, আমরা একটা ব্লাড সুগার পেশেন্টের রিপোর্ট করাই। ব্লাড সুগার রিপোর্ট করালে অনেক সময় দেখা যায় যে পেশেন্টের ব্লাড সুগারটা কন্ট্রোলে নেই, সেক্ষেত্রে আমরা শুধু বলি চোখের কোনো ওষুধ দিই না, আমরা শুধু আমরা রেফার করি এন্ডোক্রিনোলজি, যিনি সুগারের ডাক্তার আছে তার কাছে রেফার করি, এবং তার সাথে কনসাল্ট করে বলি ব্লাড সুগারের লেভেলটা একদম কম করতে। এক্ষেত্রে মনে রাখবেন চোখের কোনো ট্রিটমেন্টই নেই, একদম মাইল্ড স্টেজটাতে, সেক্ষেত্রে সুগারটা কন্ট্রোল করলে চোখটা আপনি আপনি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এবারে দ্বিতীয় স্টেজটা হচ্ছে ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা যেটা বলা হলো, তার মানে চোখের সেন্টার পোর্শনটা যেটা ভিশনের জন্য আমাদের রেটিনা সবচেয়ে দায়ী, সবচেয়ে সেন্সিটিভ জায়গা, সেটা হচ্ছে ম্যাকুলা, সেখানে যদি জল জমে যায় তাহলে পেশেন্টের ভিশনটা ঝাপসা হতে থাকে, দূরের জিনিস দেখতে পারবে কিন্তু অনেকটা কমে যায়, ঝাপসা হয়ে যায় পেশেন্টটা। তো সেই ডায়াবেটিক ম্যাকুলার ইডিমার ক্ষেত্রে আমরা কি করি, আমাদের চোখে ইঞ্জেকশন দেওয়া হয়, ঠিক আছে? এবারে ইঞ্জেকশনের ক্ষেত্রে অনেক রকম থাকে, পেশেন্ট বলে যে ডাক্তারবাবু আমাকে কটা ইঞ্জেকশন নিতে হবে, তো এক্ষেত্রে সাধারণত যে নর্মাল ডোজ যেটা সেটা প্রত্যেক মাসে একটা করে আমরা 3 মাসে 3টে ইঞ্জেকশন দিই, তারপরে পেশেন্ট আসে, আমরা ফলো আপ করি, আমরা চেক করি, কিছু স্ক্যান করাই চোখে, যদি দেখি তবুও জল জমে আছে সেক্ষেত্রে আর কিছু ইঞ্জেকশন দিই, হয়ে কমে যায় পেশেন্টের। আর অনেক পেশেন্টের ম্যাক্সিমাম পেশেন্ট ওই 3টে ইঞ্জেকশনের মধ্যেই ঠিক হয়ে যায়, ঠিক আছে? এইটা হলো মোটামুটি স্টেজ, মানে প্রথম স্টেজটা হলো সুগার কন্ট্রোল করো, দ্বিতীয় স্টেজটা হলো ইঞ্জেকশন দিয়ে ঠিক হয়ে যাও, কিন্তু থার্ড স্টেজ যেটা সেইটার ক্ষেত্রে ধরুন যেরকম অসুস্থ কিছু দুর্বল রক্ত শিরা যদি তৈরি হয়ে যায় রেটিনার ওপরে, সেই রেটিনার শিরাগুলো থেকে যদি ব্লিডিং স্টার্ট হয়ে যায় এবং ভিশনটা পেশেন্টের আস্তে আস্তে কমে যায়, সেক্ষেত্রে আমরা একদম খুব তাড়াতাড়ি পেশেন্টকে বলি লেজার করাতে। লেজার ট্রিটমেন্টটা করালে অনেক সময় দেখা গেছে
ওই যে অসুস্থ শিরাগুলো আছে সেগুলো আবার নিজের পজিশনে চলে যায় এবং ঠিক হয়ে যায় পেশেন্ট। কিন্তু এই অবস্থাতেও যদি পেশেন্ট দেরি করে দেয় আসতে, কিছুদিন দেরি করে দেয়, সেক্ষেত্রে কি হয় ইরিভার্সিবল স্টেজে চলে যায়, যেটা থেকে পিছনে ফিরে আসা যায় না, আমাদের আলটিমেটলি সার্জারি দরকার। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমাদের আমরা দেখলাম ডায়াবেটিক রেটিনোপ্যাথি ট্রিটমেন্ট সামান্য সুগার কন্ট্রোল থেকে শুরু করে একদম সিরিয়াস মেজর সার্জারি অবধি প্রত্যেকটা জিনিসই আছে, শুধু ডিপেন্ড করে আপনারা পেশেন্টরা কখন আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। তো এটা এমনি এতটা সিরিয়াস হওয়ার থেকে এটাকে প্রিভেন্ট করার জন্য কি মানুষ কিছু করতে পারেন? একদম, এই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমরা সবাই জানি কথাটা। তো আমরা প্রিভেন্ট করব কি করে? প্রথমত এটা তো সবাই জানে ডায়াবেটিক রেটিনোপ্যাথিকে প্রিভেন্ট করার জন্য আমাদের ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হবে। ডায়াবেটিস কন্ট্রোল করলে আপনাদের ফাস্টিং যে লেভেলটা মোটামুটি 126-এর থেকে কম থাকবে, কম রাখবেন। আর ডায়াবেটিক পোস্ট প্যানড্রিয়াল যেটা পিপি খাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে 200-র কমে রাখবেন। যদি এই লেভেলটা আপনারা যদি থ্রু আউট মেনটেন করতে পারেন, দেখা গেছে ডায়াবেটিস ডায়াগনোসিস হওয়ার 15-20 বছর হয়ে গেল, পেশেন্টের কোনো ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়নি, তার মানে এই প্রিভেনশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দ্বিতীয় জিনিস, ডায়াবেটিক পেশেন্টের সাথে অনেক সময় এর সাথে হাইপারটেনশন থাকে, মানে হাই ব্লাড প্রেশার, তো ওই হাই ব্লাড প্রেশারটাকেও স্ট্রিক্ট কন্ট্রোল করতে হয়, সেক্ষেত্রেও দেখা যায় যে ডায়াবেটিক রেটিনোপ্যাথিটা বাড়ে না। থার্ড জিনিস হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের অনেক সময় কোলেস্টেরল বেশি থাকে, ঠিক আছে, তো কোলেস্টেরলটাকেও কন্ট্রোল করতে হয়। তাহলে যদি দৈনন্দিন জীবনে একটু হাঁটা চলার অভ্যাস রাখেন, যদি একটু সুগারটাকে ভালো করে কন্ট্রোল করে রাখেন, যদি প্রেশার কন্ট্রোল থাকে, যদি আপনাদের ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, লিপিড প্রোফাইলটা কন্ট্রোল থাকে, সেক্ষেত্রে ডায়াবেটিক রেটিনোপ্যাথি আপনার ধারে কাছেও আসবে না। অনেক সময় দেখা যায় খুব অল্প বয়সে আজকাল সুগার হয় অনেক সময়, তো সেই ক্ষেত্রে তারা কি এক্সট্রা প্রিকশনস নেবে? একদম, দেখুন অল্প বয়সে যে পেশেন্টদের সুগার হয় তাদের দুটোও হতে পারে। প্রথমত এখনকার দিনের যে জনগণের লাইফস্টাইলটা খুব সিডেন্টারি হয়ে গেছে, আপনারা ভেবে দেখবেন অ্যাটলিস্ট 10-20 বছর আগেও যারা বাচ্চা ছিলেন তাদের, তারা তবুও মাঠে ঘাটে একটু খেলেধুলে বেড়াতেন বিকেল বেলাতে, কিন্তু এখনকার দিনের যে লাইফস্টাইলটা হয়ে গেছে সম্পূর্ণ হয় কম্পিউটারে কাজ করতে হয় অথবা মোবাইল দেখতে হয়, এই জন্য বসে বসে কাজ করতে করতে আমাদের মেটাবলিক প্রসেসটা এমন হয়ে গেছে সুগারের জন্য আমরা খুবই প্রোন। তো ওই সুগারের জন্য আগে যেটা 40-50 বছর বয়সে রোগীদের সুগার হতো, এখন দেখা গেছে মোটামুটি 30-32-35 থেকেই সুগারটা হয়ে যাচ্ছে। আর যেটা প্রথমে বললাম যে টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে 20-30 বছরের মধ্যেই সুগারটা ডেভেলপ করে যায়। তো এই দুই ধরনের পেশেন্টরা খুব প্রোন, মানে এদের চান্স অফ গেটিং ডায়াবেটিক রেটিনোপ্যাথি খুব বেশি। তো এদের ক্ষেত্রে আমাদের সুগারটাকে স্ট্রিক্ট কন্ট্রোল করতে হবে, HbA1c-টা আমাদের 6-এর নিচে রাখতে হবে, আর মেন জিনিস হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজের কোনো বিকল্প নেই, ঠিক আছে, দৌড়াদৌড়ি করতে হবে, হাঁটা চলা করতে হবে, লিফ্ট যেটা আছে, ধরুন অফিসে আমাকে 4-তলা যেতে হবে বা 3-তলা যেতে হবে, লিফ্ট নেব না আমরা, একটু হাতে সময় নিয়ে আমরা সিঁড়ি দিয়ে যাব, যদি আমার শরীরে সেরম জোর না থাকে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে হেঁটে যাব, যদি সেরম থাকে আমরা দৌড়ে সিঁড়ি দিয়ে উঠবো, সেই রকম ভাবে এই জিনিসগুলো অল্প স্বল্প মডিফাই করতে হবে। যে ডিস্টেন্সটা ধরুন বাড়ি থেকে বাজারে যাচ্ছেন 500 মিটার দূরত্ব বা 1 কিলোমিটার দূরত্ব, স্কুটার বা কোনো কিছু রিক্সা নিতে হবে না, আপনারা একটু হেঁটে যান, হেঁটে যান, হেঁটে আসুন, সেক্ষেত্রে আপনাদের প্রথমত সুগারটাও কন্ট্রোলে থাকবে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হবে না, আপনাদের জয়েন্টগুলো ভালো থাকবে, আর সব মানে একটা মাইন্ডও রিফ্রেশ হয়ে যায়। তো সেক্ষেত্রে এই প্রিভেনশনের জন্য এখন যাদের আর্লি ডায়াবেটিক হচ্ছে তাদের তো সুগারটাকে কন্ট্রোল রাখতেই হবে, তার থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাদের এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে। ডায়াবেটিক রেটিনোপ্যাথির জন্য চোখের যেই পরিমাণ কি ড্যামেজটা হয় তো ট্রিটমেন্টের মাধ্যমে কি সেটা থেকে রিকভার করা যায়? হ্যাঁ, এবারে ড্যামেজ স্টেজ আছে যেরকম বলা হলো, আর্লি স্টেজের ক্ষেত্রে যদি আমরা সুগার কন্ট্রোল করি এবং ট্রিটমেন্ট শুরু করে দিই প্রপারলি, সেক্ষেত্রে রিকভার করে 100% ঠিক হয়ে যায়। কিন্তু লেট স্টেজ যেটা, মানে যেটাকে আমরা পিডিআর স্টেজ বলি ডাক্তারি পরিভাষাতে, ওই পিডিআর স্টেজ থেকে রিকভারিটা একটু সমস্যা, কিন্তু কিছুটা রিকভারি তো অবশ্যই হয়। আমরা
অবশ্যই করণীয় অবশ্যই একটা ব্যাপার চলে আসে। আছে, সেরকম তো আছে। প্রথমত ডায়াবেটিক রেটিনোপ্যাথিদের নর্মাল ডিকটাম হচ্ছে আপনারা প্রতি 6 মাসে অসুবিধা হোক না হোক আসবেন এই হসপিটালে, চোখের ডাক্তারের কাছে একবার চেক আপ করাবেন। কিন্তু এক্ষেত্রে কিছু কিছু ওয়ার্নিং সাইন থাকে, যেই ওয়ার্নিং সাইনটা হলে আপনারা সঙ্গে সঙ্গে সেই দিন অথবা পরের দিন কোনোভাবেই হোক হসপিটালে চলে আসবেন। প্রথম ওয়ার্নিং সাইনটা হচ্ছে হঠাৎ করে আপনার ভিশনটা কমে গেল। একদিন সকালবেলায় উঠে দেখলেন আমার ভিশনটা কমে গেল, চোখের সামনে ঝুলঝুল মতন দেখছি, অসংখ্য কালো কালো জিনিস ভেসে বেড়াচ্ছে চোখের মধ্যে, মেঘের মতন হয়ে গেল। সেক্ষেত্রে আপনারা দেরি করবেন না যে 7 দিন বাদে যাবো, পাওয়ার চেক করাতে হবে, সেরকম মাইন্ডসেট রাখবেন না। যদি দেখেন যে আমাদের আপনাদের চোখের সামনে ঝুলঝুল কালো মতন ভাসছে, ফ্লোটিং জিনিসপত্র হচ্ছে, সঙ্গে সঙ্গে আসবেন। সেই জিনিসটার মানে হচ্ছে মোস্ট প্রবাবলি আপনাদের ভিট্রিয়াস হেমারেজ হয়েছে, চোখের মধ্যে ম্যাসিভ ব্লিডিং হয়ে গেছে। এক্ষেত্রে যদি কম ব্লিডিং হয়ে থাকে আমাদের সাথে সাথে লেজার করতে হবে, আর যদি প্রচুর ব্লিডিং হয়ে গিয়ে থাকে আমাদেরকে অপারেশন ছাড়া অন্য কোনো পথ থাকবে না। তো এইটা হচ্ছে প্রথম ওয়ার্নিং সাইন। দ্বিতীয় ওয়ার্নিং সাইনটা হচ্ছে যদি দেখেন যে চোখের মধ্যে একটা সাইড থেকে আপনাদের ভিশনটা আস্তে আস্তে কমে আসছে, ঠিক আছে, ধরুন ওপর থেকে বা নিচ থেকে একটা সাইড থেকে আস্তে আস্তে কমে আসছে, সেটাও একটা ওয়ার্নিং। সেই সময় তো আপনারা হসপিটালে খুব তাড়াতাড়ি চলে আসবেন। আর আরেকটা কথা হচ্ছে, যদি যাদের ডায়াবেটিস আছে তাদের যদি সুগারটা কন্ট্রোলেও থাকে তাহলেও কি তাদের রেগুলার একটা আই চেকআপের প্রয়োজন আছে? অবশ্যই, সুগার কন্ট্রোল থাকলেও আপনাদের যদি কোনো সিমটমস অসুবিধা হোক না হোক তবু আপনাদের রুটিন 6 মাস, প্রতি 6 মাসে আপনাদের হসপিটালে আসতেই হবে, একবার ডায়ালেটেড ফান্ডাস চেক করাতে হবে। ডায়ালেটেড ফান্ডাস মানে কি, চোখে ডায়ালেটিং ড্রপ দিয়ে আপনাদের রেটিনাটা চেক করাতে হবে। শুধুমাত্র পাওয়ার চেক করালে অর্ধেক রোগ ধরা পড়ে না, আপনার রেটিনাটাকে চেক করতেই হবে। আমরা তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, তো আপনার যদি কোনো বক্তব্য থাকে আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। প্রথমত ডায়াবেটিক রেটিনোপ্যাথিটা সম্পর্কে আপনারা ভয় পাবেন না, ঠিক আছে, এটা সঠিক সময়ে আসলে এটা কিউরেবল সম্পূর্ণ, আর্লি স্টেজে তো সম্পূর্ণ 100% কিউরেবল হয়ে থাকে, তো ভয় পাবেন না। দ্বিতীয় জিনিসটা, আপনাদের চোখ আপনাদের হাতেই আছে, যদি ডায়াবেটিস ডায়াগনোসিস হওয়ার পরে আপনারা তাড়াতাড়ি আসেন, 6 মাসে চেক আপ করেন, আমি গ্যারান্টি দিচ্ছি 20 বছর 25 বছর হয়ে যাবে আপনার ভিশনে কোনো সমস্যা হবে না, ঠিক আছে, এইটুকু মনে রাখবেন। আর লেট স্টেজে হলেও যে আপনার চোখটা একদম চলে গেল ভেবে আপনারা কোনো রকম হতাশ হবেন না, আমরা সম্পূর্ণরূপে চেষ্টা করব আপনাদের সার্জারি করে ভিশন ফিরে দিতে, এবং পেশেন্টদের ভিশন ফিরেও যায়, ঠিক আছে। তো প্রথম জিনিসটা মনে রাখবেন যে টাইম ইজ অফ এসেন্স, টাইম আপনারা যত শীঘ্র আসবেন ততই আপনাদের পক্ষে ভালো। আর দ্বিতীয় জিনিসটা বলতে চাই, ডায়াবেটিস তো একটা মারণ রোগ, ধীরে 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 আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে খারাপ করে। আজকে আমরা মেনলি ডিটেলসে ডিসকাস করলাম ডায়াবেটিক রেটিনোপ্যাথির সম্পর্কে, কিন্তু এইটুকু মনে রাখবেন যে ডায়াবেটিস আপনার রেটিনাকে যেরকম ক্ষতিগ্রস্ত করছে, সঙ্গে সঙ্গে আপনার হার্টকেও ক্ষতি করছে, আপনার কিডনিকেও ক্ষতি করছে, আপনাদের অঙ্গ প্রত্যঙ্গের যে পায়ে পায়ের যে সূক্ষ্ম সূক্ষ্ম শিরা আছে সেই জিনিসগুলোকেও ক্ষতি করছে, এবং আপনারা পিরিয়ডিক্যালি একবার ডায়াবেটিস যদি ডায়াগনোসিস হয়ে গিয়ে থাকে প্রথমত সুগারটাকে কন্ট্রোল রাখবেন, এক্সারসাইজ করবেন, আর আপনারা চোখের ডাক্তার দেখাবেন, কার্ডিয়াক হার্টের ডাক্তার দেখাবেন, নেফ্রো ডাক্তার দেখাবেন, এবং নর্মাল এক্সারসাইজ করতে থাকবেন, তাহলে দেখবেন ডায়াবেটিস আপনার কোনো সমস্যাই হবে না। আর তৃতীয় জিনিস হচ্ছে, লাস্ট যে জিনিসটা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, এক্সারসাইজের ইম্পর্টেন্স। এক্সারসাইজটা এখনকার দিনে মানুষ খুবই কম করছে, আরো কোভিডের জন্য লোকে বাইরে বেরোতে চাইছে না, ভয় পাচ্ছে, কিন্তু এইটুকু মনে রাখবেন সকালবেলাতে যদি আপনার যখন একটু রিলেটিভলি ফাঁকা থাকে জায়গাটা, তো আপনারা যদি বাড়ির থেকে বাইরে বেরিয়ে 30 মিনিট পায়চারি না হেভি এক্সারসাইজ, মানে হেভি এক্সারসাইজ মানে একটু ঘাম ঝরিয়ে যদি আপনারা হাঁটতে পারেন, তাহলে দেখবেন 90% ডায়াবেটিসের কমপ্লিকেশন আপনার হবেই না। যদি দেখেন যে না আমি আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, সেই সময় বাইরে ভিড় হয়ে যায়, কিছু করতে হবে না, যদি আপনারা ফ্ল্যাটে থাকেন বা বাড়িতে থাকেন ছাদে গিয়ে 30 পাক একবার মেরে নেবেন, চক্কর মেরে নেবেন, হাঁটবেন, ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এক্সারসাইজটা আপনাকে করতেই হবে। যদি আপনারা ভেবে দেখুন এখন কোভিডের টিকার জন্য সব জায়গাতে কত মানে ক্রেজিনেস চলছে, একটা সবাই কত টাকা দিতে রাজি আছে, কিন্তু আমি যদি বলি একটা পিল আপনাদেরকে দিচ্ছি, একটা ট্যাবলেট দিচ্ছি, যে ট্যাবলেটটা খেলে আপনার ডায়াবেটিস বা আপনার
শরীর ভালো থাকবে, আপনার মন ভালো থাকবে, আপনার খিদে পাবে, সব জিনিস হবে। লোকে আজকালকার দিনে লক্ষ লক্ষ টাকা দিয়ে সেই জিনিসটা কিনতে রাজি থাকবে, কিন্তু এইটুকু মনে রাখবেন এক্সারসাইজ হচ্ছে সেই জিনিসটা। এক্সারসাইজ করলে বিনা পয়সাতে আপনারা একদম সুস্থ জীবনের অধিকারী হবেন, না ডায়াবেটিস, না হাইপারটেনশন, না কোলেস্ট্রল, কিচ্ছু থাকবে না, আপনারা দীর্ঘদিন ধরে ভালো থাকবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আজকের মতো তো সময় এখানেই শেষ করতে হবে, তো আমরা আবার